করোনায় দেশে আরো 32 জনের মৃত্যু, 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত 2611 জন। করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও এ থেকে উত্তরণ হবে, বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, করোনা সংক্রমণ বাড়ার সংখ্যা। চুয়াডাঙ্গায় বাস চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 6 জন নিহত, আহত 3 জন হাসপাতালে ভর্তি। বন্যার পানি কমায় ঘরে ফিরছে মানুষ, বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ, কমেনি দুর্ভোগ। সমগ্র বাংলাদেশ আপনাদের সাথে আছে, আমি ফারহানা লোপা। শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মারা গেলেন 3365 জন। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 11,737 নমুনা পরীক্ষা করা হয়েছে, এতে করোনা শনাক্ত হয়েছে 2611 জনের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশের 84টি পরীক্ষাগারে সংগ্রহ হয় 11,529 নমুনা, আর একদিনে 2611 করোনা শনাক্ত হওয়ায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.25 ভাগ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 2,55,113 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2611 জন, এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.25 শতাংশ। 24 ঘন্টায় মারা যাওয়া 32 জনের মধ্যে 25 জন পুরুষ আর 7 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32 ভাগ। দেশে করোনায় মৃতদের মধ্যে পুরুষ 78.90 ভাগ আর নারী 21.1 ভাগ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন, এ পর্যন্ত 3365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32 শতাংশ। এদিকে করোনামুক্ত হয়েছেন আরও 1,020 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 1,46,604 জন। করোনার কোনো লক্ষণ দেখা দিলে সবাইকে নমুনা পরীক্ষার জন্য এ ব্রিফিংয়ে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুল নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার 5 মাস পার করলো দেশ। কমছে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা, কিন্তু বেড়েছে মৃত্যুর হার। করোনার স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ধাপে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি আছে। ভ্যাকসিন আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানলে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। গত 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরের 5 মাসের মধ্যে শুধু জুনে শনাক্ত হয় 98,330 জন। গড়ে প্রতিদিন 3,278 জনের করোনা শনাক্ত হয়। 29 জুন একদিনে সর্বোচ্চ 4,014 জন শনাক্ত হয় এবং পরের দিন সর্বোচ্চ 64 জনের মৃত্যু হয়। তবে সর্বোচ্চ 1,264 জনের মৃত্যু জুলাই মাসে। শতাংশ হিসেবে তখন গড়ে প্রতিদিন 41 জনের মৃত্যু হয়, আর আগস্টে পরীক্ষার সংখ্যা কমে 10,000-এর নিচে নেমেছে। তবে শনাক্ত বিবেচনায় বেড়েছে মৃত্যুর হার। করোনা পরীক্ষায় দেশে 82টি ল্যাব চালু থাকলেও কমেছে নমুনা সংগ্রহ। নমুনা পরীক্ষায় ফি, বিভিন্ন জেলায় বন্যা, বুথে ভোগান্তি, ফল পেতে দেরিসহ নানা কারণে দেশে করোনা পরীক্ষা কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বন্যা ও ঈদে স্বাস্থ্যবিধি ব্যাহত হওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হার যখন কমে আসছে, আর জনসাধারণের ভিতরে আমরা লক্ষ্য করছি তাদের স্বাস্থ্যবিধি মানা অনীহা, অনেকে মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, এইটা খুবই দুঃখজনক। এবং যদি এই অবস্থা চলতে থাকে এবং সেকেন্ড ওয়েভ যদি আসে, তাহলে আসলে আমাদের দেশে একটা বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা আছে। কিছু কিছু ঘটনা একটা অস্থায়ীনতার সৃষ্টি করেছে, দেরি করে টেস্টের রিপোর্ট পাওয়া সেটা একটা ইস্যু, এবং অনেকে আছে 1 সপ্তাহ পরে রিপোর্ট পাচ্ছেন, সেটা লোকজনের মধ্যে একটা এক ধরনের হতাশা সৃষ্টি করেছে। টেস্ট করতে না গেলেই বা কি, এমনি তো ভালো যাচ্ছে, এ ধরনের একটা মনোভাব কাজ করছে। সব মিলিয়ে একটা টেস্টের সংখ্যা কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে।
করোনা শনাক্ত কম হয় অনেকের মাঝেই স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেড়েছে, তাই আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। অফিস খুলে যাওয়ার পরে মানুষ দলে দলে যখন ঢাকা এসছে, সেখানে আমরা স্বাস্থ্যবিধি অনেকেই দেখেছি মানেননি। এটাতে যেটা হয়েছে যে একটা সংক্রমণ বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে, এবং এটা যদি হয় তাহলে হয়তো আগস্টের মাঝামাঝি সময়ে গিয়ে আবার রোগীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। এই যে আসা যাওয়া চলাফেরা, এতে কিন্তু সংক্রমণটা ঝুঁকি বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আসলে বোঝা যাবে যে মানুষের মধ্যে এই সংক্রমণ বাড়লো কি বাড়লো না। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের ঝুঁকিতে, তাই করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় সাতক্ষীরায় পিসিআর ল্যাব নেই, নমুনা পাঠানো হয় খুলনা মেডিকেল ও যশোরের ল্যাবে। এতে পরীক্ষার ফল পেতে দেরি এবং কম নমুনা সংগ্রহের কারণে অনেকেই আগ্রহ হারাচ্ছেন করোনা পরীক্ষায়, ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হিসেবে আগে থেকেই করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত সাতক্ষীরা। এখানে রয়েছে মেডিকেল কলেজ ও পিসিআর ল্যাব স্থাপন ও পরিচালনার সুবিধা, তারপরও করোনা নমুনা পরীক্ষায় স্থাপন করা হয়নি ল্যাব। সাতক্ষীরা থেকে নমুনা পাঠানো হয় খুলনা মেডিকেল ও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে ফল পেতে সময় লাগে অন্তত 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে লাগছে 12 দিনও। এমন পরিস্থিতিতে করোনা উপসর্গ থাকা রোগীরাও করোনা পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছেন না। এই করোনা রিপোর্টের দীর্ঘসূত্রিতার কারণে প্রতিটা মানুষই আতঙ্কিত। একটি মেডিকেল কলেজ থাকলে বা একটি বিশ্ববিদ্যালয়ে, যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকে, সেখানে পিসিআর ল্যাব আবশ্যকীয়, এটি কোভিড-19 হোক বা না হোক। পিসিআর মেশিন না থাকায় সাতক্ষীরায় আপাতত ল্যাব স্থাপন হচ্ছে না বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এই ব্যাপারে কিন্তু কয়েকবারই আলাপ আলোচনা করা হয়েছে, আমাদের এমপি মহোদয় যারা আছেন তারা কিন্তু অর্ডার দিয়েছেন, ডেপুটি কমিশনার মহোদয়ও এখানে এই ব্যাপারে যোগাযোগ করেছেন। সেই হিসাবে আমাদেরকে সেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে সরকারের হাতে কোনো পিসিএম মেশিন নাই, সরকার যদি কেনে তাহলে এই যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে নাকি অগ্রাধিকার ভিত্তিতে পিসিএম মেশিনগুলো দেওয়া হবে। সাতক্ষীরা মেডিকেলে আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে, জানান জেলা প্রশাসক। আমরা বারবারই বলেছি যে একটি আরটিপিসিআর মেশিন যেটা এই জেলার জন্য অত্যন্ত জরুরি, যেটা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ তারা সরকারকে ইতিমধ্যেই ডিও লেটার দিয়েছেন। 7 আগস্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় 772 করোনা রোগী শনাক্ত হয়েছেন আর মারা গেছেন 22 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলেও এই অবস্থা থেকে উত্তরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে আজীবন প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনা তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আন্দোলন সংগ্রামের বিষয়গুলো তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেন বলেই রাজনৈতিক অঙ্গনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন শেখ ফজিলাতুন্নেসা। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়, সেখানে আমি দেখেছি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ছাত্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বিশেষ অবদান রেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে সবসময় ছায়ার মতো থেকেছেন ফজিলাতুন্নেসা। শেখ মুজিবের আদর্শ ধারণ করে নিজের জীবনটাই উৎসর্গ করেছেন বঙ্গমাতা। এই স্বাধীনতার জন্য তিনি যে কত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সেটা আমরা নিজেরাই জানি। আব্বার যে আদর্শটা, সেই আদর্শটা তিনি খুব সঠিকভাবে নিজে ধারণ করেছিলেন, আর সেটা ধারণ করেই তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়ে গেছেন। দেশের সব মেয়েদের শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ ধারণ করে পরিবার ও দেশকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে দেশের সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে এ সমস্যা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই দেখা দিয়েছে। এ সমস্যা থেকে উত্তরণের আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী সমস্যা, তারপর আমি মনে করি যে আমরা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার 90তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল আর আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। রাজশাহীতে আওয়ামী লীগ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন আলাদা কর্মসূচি পালন করেছে। দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলররা। বেলা 11:30টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মাগুরা ও নাটোরে বঙ্গমাতার জন্মদিনের উপলক্ষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। দেখছেন সমগ্র বাংলাদেশ, একটা বিরতি নিয়ে ফিরছি। করোনা ভাইরাসের ভ্যাকসিনকে একটি মহল রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। দুপুরে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে দেশে ভ্যাকসিন আনার চেষ্টা করছে সরকার। চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা কোনোভাবেই ছিন্ন হবে না। দেশ দুটির সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে আমাদের দেশের আইসিডিডিআরবি সহ 28টি দেশের প্রতিষ্ঠান কাজ করছে। এর কোন পর্যায়ে কিভাবে ট্রায়াল হবে সেটি তাদের ব্যাপার। মন্ত্রী এ সময় আরও জানান, মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। আমরা একটি নিয়েছি, উদ্যোগ নিয়েছি এটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আমরা সেখানে টাকাও আপনার দান করেছি। উদ্যোগটা হচ্ছে যে ভ্যাকসিনটা বের হবে, সেই ভ্যাকসিনটা সর্বলোকের জন্যে, দরিদ্র ধনী সব লোক যাতে পায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড, সেই জন্যে আমরা ইউরোপিয়ানের অনেক টাকা দিয়েছি। দেশের বিভিন্ন এলাকায় পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে এখনও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ ছিল রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়, চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও। তবে বেশিরভাগ যাত্রী করোনার স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন নয়। বিশেষজ্ঞরা বলছেন, ঈদকেন্দ্রিক মেলামেশার কারণে চলতি মাসে বাড়তে পারে করোনা সংক্রমণ। সকাল 6:30 ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের এই ভিড় চাকরির তাগিদে রাজধানী ফেরা কর্মজীবী মানুষের। ঈদ ছুটি শেষে লঞ্চে গাদাগাদি করে রাজধানীতে ফিরেছেন বেশিরভাগ মানুষ। সচেতনতা নেই করোনার স্বাস্থ্যবিধি নিয়ে, অনেকের অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়েও। ঈদে বাড়ি গিয়েছিলাম কিন্তু ভাড়ার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না, তাছাড়া এখানে গ্যাদারিংটা অনেক বেশি, যাত্রীদের চাপও অনেক বেশি। আমি এই সময় 250 টাকা দিয়ে গেছি, ঢাকাতে ফিরছি, দেশে আসার সময় 300 টাকা নিয়েছে ভাড়া আমার কাছে। ঢাকামুখী যাত্রী চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও। মহাসড়কে যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বেশিরভাগ পরিবহনকে। বাসেও মানা হয়নি স্বাস্থ্যবিধি, অতিরিক্ত যাত্রী বহন করেছে বেশিরভাগ গণপরিবহন। বগুড়া শেরপুরের পরে এরপরে সিরাজগঞ্জে আর কি দুই জায়গায় যানজট ছিল, যার জায়গায় যার জন্য 8 ঘন্টা লেট হয়ে গেছে। গ্রামে একবারে সবাই মনে করে যে করোনা বলে কিছুই নেই। টিকিটের ভাড়া দিয়ে গাড়ি মানে টিকিট কাটছি কিন্তু আমার পাশেও মানুষ বসছিল, আমি একা দুই সিটে বসতে পারিনি আর কি। ঈদের ছুটিতে যারা বাড়ি গেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি। বিপুল মানুষের সমাগমের কারণে চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যেখানে মানুষের জনসমাবেশ যত বেশি হবে, মানুষ সামাজিক দূরত্ব ফিজিক্যাল ডিস্টেন্স যত মেনটেন করবে না, তত কিন্তু ঝুঁকিটা থাকবে। যানবাহনগুলোতে সরকারি নির্দেশনা নিশ্চিতের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি, এতে করোনার ঝুঁকি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আজও ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়া ও শিমুলিয়া ঘাট এলাকায়। এর মধ্যে পদ্মায় ভাঙনের জেরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সীমিত হওয়ায় চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। নদী পারাপারে ফেরির জন্য দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে যাত্রী ও চালকরা। এই রুটে চলাচল করছে 17টি ফেরি। এদিকে শিমুলিয়া ঘাটে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আজ 6টি ফেরি চালু আছে। ফেরি স্বল্পতার কারণে ঢাকামুখী যাত্রীর বেশিরভাগই লঞ্চ ও স্পিড বোটে নদী পার হচ্ছেন। ঘাট পরিস্থিতির আরও তথ্য জানাতে এবারে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাট এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি এবং দুই পারে কি পরিমাণ যানবাহন জমা পড়েছে? দেখুন, আমরা ভোর 5টার সময় এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে আসি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে এসে যেটা দেখতে পেয়েছি যে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রী ভোগান্তি, সেই চিত্রটা কিন্তু এখনো রয়েছে। আমার পিছে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পাড়ের অপেক্ষায় শত শত যাত্রীবাহী পরিবহন রয়েছে এবং এসব যাত্রীবাহী পরিবহনগুলো কিন্তু দুপুর 12টার সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে এসেছে। এখন যে স্থানটাতে রয়েছে এইখান থেকে ফেরিতে উঠতে আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। প্রতিটা যানবাহনকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে তারপরে ফেরিতে উঠতে হচ্ছে, যার ফলে এই যানবাহনগুলোতে যে চালক এবং যাত্রী রয়েছে তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 8 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। সেই 8 কিলোমিটার দীর্ঘ সারি কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ যে পরিবহনগুলো গত রাতের এসেছিল সেই পরিবহনগুলো সকাল 9টার মধ্যে ছেড়ে গিয়েছে। এরপরে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগুড়া এই সব অঞ্চল থেকে যেসব যানবাহনগুলো এসেছিল সেই যানবাহনগুলো কিন্তু আবার বেলা 11টা এবং 12টার দিকে এসে যুক্ত হয়। সেই যানবাহনগুলো কিন্তু এখনও পাড়ের অপেক্ষাতে রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই রুটে ছোট বড় মিলে 17টি ফেরি চলাচল করছে, 17টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা করছে। আর এই যানজটের কারণ হিসেবে তারা বলছেন যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, ওই রুটের যানবাহনগুলো এই রুট ব্যবহার করছে, এছাড়া নদীতে তীব্র স্রোত রয়েছে যে কারণে ফেরি চলাচল স্বাভাবিক সময়ের থেকেও দ্বিগুণ সময় বেশি লাগছে। এছাড়া ঈদের আগে এবং ঈদের পরে কিন্তু যানবাহনের বাড়তি একটা চাপ থাকে, যে কারণে কিন্তু এই যে যানজট, এই যানজটটা কিন্তু অব্যাহত রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত সময় যত গড়াচ্ছে যানবাহনের চাপটা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু রয়ে গেছে। রাজবাড়ি থেকে ঘাটের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। বাড়ছে দূরপাল্লার বাসের চলাচল, সেই সাথে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতাও বাড়ছে। করোনা সংক্রমণ রোধের নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ বাসেই। ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। করোনার কারণে টানা 67 দিন বন্ধের পর 1 জুন চালু হয় বাস চলাচল। সীমিত পরিসরে বাস চালুর অনুমতি দেওয়া হলেও সঙ্গে জুড়ে দেওয়া হয় নানা শর্ত। অর্ধেক আসন ফাঁকা রাখার পাশাপাশি নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার। তবে শুরুর দিকে নির্দেশনা মেনে চলার কিছুটা তাগিদ দেখা গেলেও সময়ের সঙ্গে বাড়ছে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতা। যাত্রী ওঠানামায় থাকছে না সতর্কতার বালাই, জীবাণুনাশক ছিটানো হচ্ছে না বাসের ভেতরে। 60% বেশি ভাড়া নেওয়ার কথা থাকলেও অনেক বাসেই এর চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে। আমাদের ভাড়া আগের তুলনায় মোটামুটি আগের থেকে একটু বেশি, আর ডিস্টেন্সটা যদিও মেনটেন করা হচ্ছে, বাট স্বাস্থ্য সচেতনতার জন্য হ্যান্ডসেটের যে ব্যাপারটা সেটা ওভাবে মেনটেন করা হচ্ছে না। আমার ফ্যামিলি নিয়ে আসছে, আমরা দুজন এক সিটে আসছি, তাই এমন ভাবে আর কি অনেকে আসছে। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নির্দেশনা মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছে তারা। আমাদের 350 গাড়ি চলতো, তো এর মাঝে ঈদটিতে আসার কারণে আমরা গাড়ি চালাচ্ছি 170টা। ঈদের 3 দিন আগ থেকে যাত্রী মোটামুটি অনেক ভালো এবং আমাদের 60% গাড়ি এখান থেকে যাচ্ছে। আমরা চিঠিপত্রের মাধ্যমে নির্দেশনা পাঠাচ্ছি, তারপরে যদি কেউ না মানে সেটা বিআরটিএর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আছে। দুই সিটে একজন করে বসে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা এখন চলছে, যদি কমিটি মেম্বার একসাথে বসে যেতে চায় এবং সেক্ষেত্রে পূর্বের ভাড়া দিয়ে যাওয়ার জন্য আমাদের
কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার বেশি নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিটি জেলায় মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধি মানা এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সেই জন্য কিন্তু আমরা যাচ্ছি ঢাকা শহরের প্রতিটা টার্মিনালে আমাদের বিআরটিএ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা ভিজিলেন্স টিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা মনিটরিং টিম কিন্তু আমরা গঠন করেছিলাম, প্রত্যেক টার্মিনালে তারা কাজ করেছে। টানা বন্ধের পর দূরপাল্লার বাস চালুর প্রথম দিকে কম যাত্রী পাচ্ছিল কাউন্টারগুলো, ধীরে ধীরে সেই অবস্থা কাটছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, ফিরব আরো খবর নিয়ে। চুয়াডাঙ্গায় সরোজগঞ্জে বাস চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের ছয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। ভোরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা রয়্যাল পরিবহনের নৈশ কোচটি ভোর সাড়ে ছটার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা দুটি ইঞ্জিন চালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর আহত সাতজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মিলন হোসেন, সোহাগ আলী, শরীফ উদ্দিন, ষষ্ঠী কুমার, রাজু হোসেন ও কালু হোসেন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার তিতুদহ গ্রামে। তারা পেশায় কৃষি শ্রমিক, কাজের সন্ধানে সদরে যাচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকার্ত তাদের স্বজনেরা। সরোজগঞ্জ বাজার হয়ে ওই মাঠে যাচ্ছিল, এই সময় পিছন থেকে রয়্যাল পরিবহন এসে ধাক্কা মেরে ওদেরকে পিছিয়ে দিয়ে চলে যায়। পাখি ভ্যানে ছয়জন ছিল আমাদের, তিতুদর ছয়জন, ওরা ওই দিন মজুরি জোনে যাচ্ছিল। ওই ছয়জনের ভিতরে চারজন মারা গেছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় আহত তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। রয়্যাল পরিবহন স্থানীয় যে আলম সাধু একটা ধাক্কা দেয়, একই সাথে একটি পাখিমনকে ধাক্কা দেয়, যে স্পটে সেখানে দুইজন নিহত হয়। বেলা ১২টার দিকে বাস চালক আসাদুল হককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। রয়্যাল পরিবহন খুব দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে তা ভুল ট্রাকে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা এই চারটি যানকে আঘাত করে। রয়্যাল পরিবহন সহ রয়্যাল পরিবহনের সেই ঘাতক ড্রাইভারকে আমরা আটক করেছি। আমরা এই ঘাতক চালকের বিরুদ্ধে এই ছয়জন মানুষের জীবনহানি ঘটনার জন্য আইনে সর্বোচ্চটুকু ব্যবহার করব। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের প্রধান সব নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় বাড়ি ফিরছে মানুষ, তবে বাড়ছে দুর্ভোগ, পানিবাহিত রোগের প্রকোপ। এদিকে বন্যা ও নদী ভাঙনে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। মানিকগঞ্জে পদ্মা যমুনা নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। তবে কালীগঙ্গা ধলেশ্বরী ইছামতির পানি কমতে থাকায় রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামছে। জেলায় বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। কুড়িগ্রামে পানিবাহিত রোগের চিকিৎসা সেবা নিশ্চিতে ৮৫টি মেডিকেল টিম কাজ করছে বলে জানান জেলা সিভিল সার্জন। তবে দুর্গম চরাঞ্চলে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। সবসময় পানির মধ্যে চলাফেরা, পানির মধ্যে চলাফেরার জন্য হাত পায়ে গা উঠে গেছিল, সর্দি কাশ, টেহা ভিনে আমরা ওষুধ পানি এনে খেলেন হারিনে আস। তুরাগ ও বংশী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। এতে সাভারের ৮ ইউনিয়নের ১০০ গ্রামের মানুষ এখনও পানিবন্দী। এসব এলাকায় খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে উপজেলা প্রশাসন। সেলাইন বিতরণের কাজটা আমাদের হেলথ সেক্টরে নিচ্ছেন এবং আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো জায়গায় কোনো পানিবন্দী মানুষের যদি বিশুদ্ধ পানির ঘাটতি থেকে থাকে, অভাব থেকে থাকে, তাহলে সেখানে তারা ইমিডিয়েটলি মেজার নেবেন। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি কমছে, তবে ভাঙনের নদী পারের অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। ঘরবাড়ি ছাড়াও নদী গর্ভে বিলীন হচ্ছে বাদাম, ভুট্টা, পাট সহ বিভিন্ন ফসলের জমি। আবাদ করতে পারতেছি না, অনেক আমরা উপজেলা অনেক দুর্ভোগে
করি আছি। গত তিন দিনে প্রায় 600-500 বাড়ি, ফসলি জমি, গাছপালা, সহায় সম্বল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবারের বন্যায় ফরিদপুর জেলার 7 উপজেলার 15,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 63,000 কৃষক। বন্যায় আইসেরা পাট মনে করে কাটতে পারি নাই, গিরে পানির মধ্যে ফেলাম, তলায় গেলে আর কাটতে পারি নাই। অনেক ধান তলায় গেছে, ওই ধানে যে ধানগুলো তলায় গেছে ওই ধানগুলো যদি উড়িতে পারতাম তাহলে মোটামুটি আমাকে এক বছর রেখাবো। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসন এবং পুনর্দনা কার্যক্রমের আওতায় আনার জন্য এই জেলায় 8 একর জমিতে কমিউনিটি বিস্তলা তৈরি করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চলতি মৌসুমে 31 জেলায় বিস্তৃত বন্যা, এখন কমেছে 12 জেলায়। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আগামী 24 ঘন্টায় আরও উন্নতি হবে বন্যা পরিস্থিতির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, কিন্তু সেই সাথে নদী ভাঙন এবং পানিবাহিত রোগ বাড়ছে, তো বগুড়ার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? বগুড়ার দুটি প্রধান নদী, বিশেষ করে যমুনা এবং যেটি বাঙ্গালী বলে পরিচিত, এই দুটি নদীর পানি আজকে বিপদসীমার অনেক নিচে এসেছে, ফলে বন্যা দুর্গত এলাকার সার্বিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে। আর যে প্রশ্নটা আপনি করেছিলেন যে বন্যা দুর্গত এলাকার অবস্থা, সবগুলো এলাকাতেই এখন আমরা যেটি দেখতে পেয়েছি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদি জমি এখন বালির নিচে চাপা পড়েছে। সবচেয়েতে বেশি অর্থকরী ফসল যেটি মূলত এই চরাঞ্চলে আমরা দেখতে পাই সেটি পাট, সেটির ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমি আজকে আসার সময় বেশ কিছু এলাকা দেখে এসেছি যেখানে পাট একটুও ঘরে তুলতে পারেনি চাষিরা। আমি কিছুক্ষণ আগে কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন কেউ 10 বিঘা জমিতে পাট লাগিয়েছিলেন কিন্তু 1 টাকার পাটও তারা ঘরে তুলতে পারেনি। এমনকি অনেকের ঘর এই নদী ভাঙনের কারণে একেবারেই বলা যায় যে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি কয়েকজন লোকের সঙ্গে কথা বলেছি যারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী চরে বসবাস করতেন, বিশেষ করে সুজালির পাড়ার মতো যেগুলো স্থায়ী চর ছিল সেগুলোতে ছিলেন, তারা একেবারে খালি হাত পায়ে কোনো রকমে ঘরের চালাটাকে নিয়ে এখানে আসতে পেরেছেন। আর এখন যে জায়গাটার দৃশ্য আমি আপনাকে দেখাচ্ছি, এটি মূলত সুজালিপাড়া এবং আরও কিছু এলাকার খুব কাছের একটি এলাকা যেখানে মূলত সরকার একটি আশ্রয়ণ প্রকল্প বা গুচ্ছগ্রাম অর্থাৎ আবাসন প্রকল্প করার উদ্যোগ নিয়েছে। সেখানে এসে আশ্রয় নিয়েছে অন্তত 300-400 পরিবার, এমনটা আমরা জানতে পেরেছি। এখানকার যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চালুয়াবাড় ইউনিয়নের, তিনি যেটি জানিয়েছেন যে এইবারের বন্যায় প্রায় 950-এর মতো পরিবার তারা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের বাড়িঘর সম্পূর্ণ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে যমুনা গর্ভে। আর এর অবস্থা যে জানিয়েছে যে অনেকে এখন বেকার হয়ে রয়েছেন। আপনি জানেন যে করোনার কারণে এক ধরনের প্রভাব পড়েছে এই গ্রামাঞ্চলের কাজকর্মে, তারপরে দীর্ঘস্থায়ী বন্যা, প্রায় 1.5 মাস স্থায়ী বন্যায় একেবারেই বলা যায় যে লোকজন অসহায় অবস্থার মধ্যে পড়েছে। অধিকাংশ মানুষেরই বড় অঙ্কের টাকা লোকসান গুনতে হয়েছে ফসল চাষের ক্ষেত্রে ব্যয় বিনিয়োগ করে। সব মিলিয়ে বলা যায় যে বন্যা দুর্গত এলাকার মানুষ খুব কষ্টে আছে, মানবতার জীবনযাপন করছে। বগুড়ার বন্যা পরিস্থিতি জানছিলাম আমরা। এরই সাথে সমগ্র বাংলাদেশে আরও একটি বিরতি নিচ্ছি, ফির বড় খবর নিয়ে। পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গী শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে আজ বরগুনায় এলাকাবাসীর মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এতে আহত হন 10 শিক্ষার্থী। দুপুরে সিফাতের গ্রামের বাড়ি বরগুনার বামনা থানায় এলাকায় মানববন্ধনে সিফাতের শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বামনা থানা পুলিশের একটি দল মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সরিয়ে দেন। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অকারণেই লাঠিপেটা করেছে। পুলিশের দাবি, বঙ্গমাতার জন্মবার্ষিকীর দিনে প্রধান সড়ক অবরোধ করে জনভোগান্তি করায় তাদের সরিয়ে দেওয়া হয়। রাজশাহীর চারঘাটে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার সলুয়া ইউনিয়নের মারিয়া উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন অনার্স শেষ বর্ষের ছাত্র সাইফ ইসলাম সনি। রাতেও সনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। সকালে মারিয়া উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশে সনির মরদেহ পড়ে আছে জানতে পেরে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সনির হাত, পা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে সনিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের 2500-এ একটি ডোবা থেকে আশু মোল্লা নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।